মিনিকে খুঁজে কোথাও পাচ্ছিলাম না সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে এখানে পেলাম তাও অনেকক্ষণ সময় লেগেছে আর আমার ছোট ছেলে তো অনেক কান্না করতেছিল যে আমার মিনিকে তুমি ঘর থেকে বের করে দিছো কী অবস্থা বলেন তো আমিও এই কথার কম চিন্তা করে আমি ভাবছিলাম হয়তো দরজা খোলা বের হয়ে গেল কি না সারা ঘর খুঁজতেছিলাম তারপরে দেখি সে রান্নাঘরে একদম ছোট্ট র্যাকের নিচে গিয়ে একদম ঘুমিয়েছে বলেন তো কত দুষ্ট আর ও কি কিভাবে ঘুমায় সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজা টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখানে আমি আলু ছাড়া করলা ভাজি করেছি আমার কাছে এই ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে এমন সবুজ সবুজ ভাজি করলে অনেকটা ভালো লাগে আগে আমি আলু ছাড়া ভাজি করতাম না আর এখন আলু আমার করলাতে দিতে ইচ্ছা করে না আর এখানে একটা কক মুরগি নিয়ে এসেছে বাচ্চারা খালি মুরগি খাওয়ার জন্য বায়না করতেছিল কয়েকদিন যাবত ওদের জন্য তেমন কিছু রান্না করতেছিলাম না যে আমার বড়ো ছেলে তো মুরগির মাংস ছাড়া কিচ্ছু খায় না শুধু ওকে ডিম ভাজি করে দিচ্ছিলাম তারপরে ভাবলাম যে আজকে তাহলে ওর জন্য একটু মুরগির মাংস রান্না করি আর এই মুরগিগুলো তো অনেকটা শক্ত আপনারা ভালো করেই জানেন সেদ্ধ হতেই চায় না তারপর ভাবলাম প্রেশার কুকার থাকতে এত চিন্তা কিসে আর হাতে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে একদম সুন্দর করে যতটা মাখাতে পারেন আর যাই হোক মাখানোর পরে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর একদম লাল টকটকা দেখাচ্ছে তাই না আর আমি কিন্তু তিনটা ছিটি দেওয়ার পরে আলু দিয়ে আবার দুইটা চিটি দিব কারণ আলু দিয়ে যদি তিন চার পাঁচটা ছিটি দেই তাহলে কি হবে আলুটা একদম গলে যাবে তাই ভাবলাম এখানে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আর দুইটা সেদ্ধ সিটি দিব আলু দেওয়ার পরে আর এইদিকে তো আমার বেহাল অবস্থা মনে হয় আমি লাকড়ির চুলায় রান্না করি দেখতেই পাচ্ছেন আমার গ্যাসের চুলার কি পরিমাণে কালি ওঠে আমার এটা দেখে খুবই মনটা খারাপ হয়ে যায় কোনো কিছু রান্না করার শেষে এটাকে মাজতে হয় অনেক কঠিন করে আর রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা হাঁড়িতে আলাদা করে নিয়েছি কারণ প্রেশার কুকারে তো আর বেড়ে বেড়ে খাওয়া যায় না আমি কিন্তু অনেকটা আলু দিয়েছি কারণ আলু আমাদের বাসার বাচ্চারা অনেকটাই পছন্দ করে সেটা শুধু হয় মাংসের সাথে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমি কিন্তু ফার্মের মুরগির চেয়েতে এই যে কক মুরগিটা খেতে ভীষণ ভালো লাগে কারণ এই মুরগিটা খেলে মনে হয় কি আমি কোনো দেশি মুরগি খাচ্ছি আর ওই যে মিনির কথা বলছিলাম দেখেন ও কিভাবে কোথায় গিয়ে যে ঘুমায় আপনি চিন্তাও করতে পারবেন না দেখছেন এটার উপরে একটু কুসুম গরম গরম থাকে তাই এইটার উপরে আমার ছেলে ভাস করে দিয়েছে ঠিক এটার উপরে একদম দেখেন গভীর ঘুমে ঘুমে আছে এইটা মোবাইল যখন ভিডিও করতেছিলাম ও বুঝতে পেরে একটু লড়াচড়া দিয়ে উঠলো ও বেশিরভাগই খাওয়ার পরে ঘুমিয়ে থাকে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ